আমি এত কষ্ট করে এত খরচ করে এত বুদ্ধি করে এত ডাইনে ভয়ে মিথ্যে কথা কয়ে তোমাকে বিয়ে করেছি কি জন্য ওগের রূপের প্রশংসা শোনার জন্য ওগের এই দৃষ্টি দেখার জন্য তাহলে আমি কিডা আমার কি রলো শোনো তুমি আজকে তেনে বোরকা পরে সকাল দুপুর রাত চার বেলা প্র্যাকটিস করো শোনাবো দরজা খোলো আমি তোমার স্বামী আছি দরজা খোলো আমি কালু মিয়া শোনাবো আরে দরজা খোলো দেখছো সেটা অসময়ে কি বৃষ্টি শুরু হয়েছে আরে 14 কোটি লোকের দেশ বুঝতে পারিছো সেই দেশের 80% মুসলমান আর সেখানে হাটে বাজারে একটা ভালো বোরকা পাওয়া যায় না বোরকার বাজেট ছিল 5000 টাকা তা তো হলো না এটা নিয়ে আইছি কোনো রকমের যা পারিছি তো এইটা তুমি পড়ো বুঝতে পারিছো কি জন্য তোমাকে বোরকা পরাইছি শোনো যদি তালা সাবিওয়ালা বোরকা পাওয়া যেত তাহলে আমি তালা সাবিওয়ালা বোরকা তোমাকে কিনে দিতাম সকালে তালা দিয়ে আমি বাজারে যেতাম রাত্রি আইসে আবার সাবি দিয়ে তালা খুলে দিতাম তুমি গোসল করতে যাতে গোসল করে আইসে পরীর মতো আমার সামনে খাড়াতে আমি তোমার প্রাণ ভরে দেখতাম আর আদর করতাম দেখবি ওরা কিসের জন্য তোমার রূপ নিয়ে কথা কবি তোমার শরীর নিয়ে কথা কবি তোমার চামড়া নিয়ে কথা কবি আমি এত কষ্ট করে এত খরচ করে এত বুদ্ধি করে এত ডাইনে ভয়ে মিথ্যে কথা কয়ে তোমাকে বিয়ে করেছি কি জন্য ওগের রূপের প্রশংসা শোনার জন্য ওগের এই দৃষ্টি দেখার জন্য তাহলে আমি কিডা আমার কি রলো শোনো তুমি আজকে তেনে বোরকা পরে সকাল দুপুর রাত চার বেলা প্র্যাকটিস করবা প্রথম প্রথম একটু অসুবিধা হবে দেখতি হাঁটতে চলতে অসুবিধা হবে গরমে অসুবিধা হবে পরে সব ঠিক হয়ে যাবে প্র্যাকটিস করতে আর তোমার যদি অসুবিধে হয় তাহলে আমাকে বলবা আমি তোমার প্রাণের স্বামী আমি তোমার হাত ধরে 3-4 দিন প্র্যাকটিস করাবো দরকার আমি বাজারে যাব না এই আরেকক্ষণ কথা মন দিয়ে শোনো
আমি কিন্তু ফাইজলামি করতেছি না, আমি কিন্তু সিরিয়াসলি করছি। এই যে তোমার ভাই রশিদ সাহেব মালয়েশিয়া ফেরত, তার সামনেও তুমি বোরখা ছাড়া যাবা না। এমনকি এই যে সূর্যের আলো সূর্য, সেও যেন তোমার এই সিয়ারা না দেখতে পায়। যদি তোমার সিয়ারা সূর্যের আলো দেখে, যদি তোমার ভাই দেখে, তাহলে কি যে ঘটে যাবে সে আমি জানি না। আমি তো মানুষ, ওই আল্লাহ তাআলা জানে যে কি ঘটবে। বুঝতে পারিস?